নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সিমুই দিয়ে একেবারে একটা অন্য ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, সিমুই দিয়ে বানানো নরম তোলে তোলে মিষ্টিগুলো এখন আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখন আমি একটা মিষ্টিকে প্লেটে নিয়ে নিলাম। আপনারা দেখুন মিষ্টিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়েছে। আর মিষ্টির ভেতরটা দেখুন নরম তুলতুলে রসালো হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন সিমুই দিয়ে বানানো দারুন স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি, মানে হাফ লিটার আমি এখানে দুধ নিয়েছি। এবার দুধটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার চিনিটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। চিনিটাকে একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সিমুই। এখানে আমি লাচ্ছা সিমুই নিয়েছি। আর এই সিমুই গুলো কিন্তু ঘি রোস্ট করা থাকে, আগে থেকেই প্যাকেটের মধ্যে ঘি রোস্ট করা থাকে। আর আপনারা যদি এমনি সিমুই কিনে থাকেন তাহলে অল্প পরিমাণ ঘি দিয়ে একটু রোস্ট করে নেবেন, তাহলে দেখবেন মিষ্টিটার টেস্ট অনেক বেশি হবে। এখন আমি এই সিমুই গুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ সিমুই নিয়েছি। এবার সিমুই গুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে সিমুইটাকে দুধের সঙ্গে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আপনাদের প্রায় 3-4 মিনিট পরে দেখাচ্ছি সিমুইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যেহেতু লাচ্ছা সিমুই নিয়েছি, সিমুইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাচ্ছা সিমুইগুলো। এবার আমি এই যে সিমুইর যে মিশ্রণটা, এটাকে আমি ঘন করে নেব। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে। এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আর একটু ঘন করে নিয়েছি। এখন আমি প্রায় 2 মিনিট পরে আবার দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে মিশ্রণটাকে আমি কিন্তু বেশ ঘন করে নিয়েছি। এইভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এখন আমি মিশ্রণটাকে একটা থালাতে করে নামিয়ে নিচ্ছি। এখন সিমুইর ডোটাকে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমি 3-4 মিনিট রেখে দিচ্ছি। সিমুইর মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে নিয়েছি। তারপর হাতে চেপে চেপে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি। তারপর বলটাকে দুটো হাতের মাঝখানে এইভাবে একটু রেখে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে।
এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন আমি আপনাদের আরো একটা বানানো দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি অল্প অংশ এইভাবে হাতে নিয়ে নিলাম। প্রথমে এইভাবে চেপে চেপে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপর বলটাকে দুটো হাতের মাঝখানে রেখে এইভাবে একটু প্রেস করে করে চ্যাপ্টা করে নিতে হবে। এই মিষ্টিটাও রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা দেখুন, এখানে আমি সিমুর সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এবার আমি সিমুর এই মিষ্টিগুলোকে ভেজে নেব। আর মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি, আর যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছি সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি সমস্ত মিষ্টিগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখুন, মিষ্টিগুলো কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে। এইভাবে আমি আরো লাল লাল করে ভেজে নিয়েছি। মিষ্টিগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর মিষ্টিগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার মিষ্টিগুলোকে আমি এইভাবে 1 মিনিট ধরে রাখবো, যাতে মিষ্টির মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা বেরিয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি আর একটি কড়াইতে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে। আর এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। ঠিক আমি যতটা চিনি নিয়েছি ততটাই আমি জল দিয়ে দিলাম। এবার চিনিগুলো জলের মধ্যে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই চিনির মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচ দুটোকে আমি এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন আমি চিনি সিরাটাকে এইভাবে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এখানে কিন্তু চিনি সিরাটাকে একতার বিশিষ্ট চিনি সিরা করার দরকার নেই। চিনি সিরাটা একটু চিড়চিড়ে ভাব আসবে, এরকম চিনি সিরাটা বানিয়ে নিতে হবে। এইভাবে 2 আঙুলের মাঝখানে নিয়ে দেখে নেবেন যে হালকা একটু চিড়চিড়ে ভাব এসেছে, এরকম চিনি সিরাটাও ঠিক বানিয়ে নিতে হবে। এবার আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছি সেইগুলোকে চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি চিনি সিরার মধ্যে। তারপর আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি সিরাটা সোক করে নেবে। 30 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন, মিষ্টিগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। মিষ্টিগুলো খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আমি সমস্ত মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোর উপরে আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ খোয়া খের দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর উপরে।
সিমুই দিয়ে বানানো নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। আর আপনাদের এই মিষ্টির রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এখন আমি একটা মিষ্টিকে প্লেটে নিয়ে নিলাম। আপনারা দেখুন মিষ্টিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়েছে। আর মিষ্টির ভেতরটা দেখুন নরম তুলতুলে রসালো হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটাকে আমি আর বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।